ম্যাটাসপ্লয়েড সিরিজে আপনাকে স্বাগতম একটা দ্বিতীয় সিরিজ ম্যাটাসপ্লয়েড আর্কিটেকচার অ্যান্ড কম্পুনের নিয়ে আসলে আলোচনা করা হবে আই উইল কাভার এ ট্রপিক ম্যাটাসপ্লয়েড মডিউল এক্সপ্লুইটেশন প্লে রোড অক্সেলারি মডিউল ম্যাটাসপ্লয়েড ডাটাবেস এই সিম্পল কিছু টপিক নিয়ে আসলে আলোচনা করবো বিস্তারিত দেন আলোচনা করবো অদার সিস্টেমগুলো নিয়ে সো বুঝতেই পারছেন আমি একটা নোটপ্যাড যদি অন করি ওকে আমি একটা টার্মিনাল এবং কি একটা নোটপ্যাড অন করেছি সো ক্লিয়ার আমি সেটাকে কালই

ভিডিওতে আমি কমান্টগুলো দিয়েছিলাম সেই কমানগুলো যদি আমি সেমিলার করতে চাই বা দিতে চাই যেহেতু এটা অন্য পিআইডি স্টোরি আই থিঙ্ক আসবে না আমি এম এস কনসোল আমি রান করতে থাকি সেই সাথে আমি আর্কিটেকচারটা নিয়ে সিম্পলি কিছু আলোচনা করতে চাই যে আসলে আর্কিটেকচার ম্যাটা স্লয়েট আর্কিটেকচার কি ম্যাটা এ আর সি এ আর সি

metasploit তো আপনারা জানেন যে metasploit হচ্ছে পাওয়ারফুল এবং অফেন্সিভস একটা ফ্রেমওয়ার্ক যা ইউজ করে পেনিট্রেশন টেস্টিং ইথিক্যাল হ্যাকিং ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট বিভিন্ন ধরনের কাজগুলা করা হয় বিভিন্ন ধরনের পেশনে কাজগুলা করে থাকে অ্যাকচুয়ালি ইটস আর্কিটেকচার ইজ ডিজাইন টু প্রভাইড ফ্লেক্সিবিলিটি এক্সটেন্ডিবিলিটি অ্যালাউ সিকিউরিটি প্রফেশনাল্সিকিউট ভেরিয়াস সিকিউরিটি টেস্টেশন যে কুর কনসেপ্ট রয়েছে সো কুর কম্পোনেন্ট ম্যাট ফার্স্টলি যদি ধরেন কোর কম্পোনেন্ট কোর কোর কম্পোনেন্ট যদি আমরা ধরি প্রথমে আমরা যেটা আলোচনা করতে পারি লাইব্রেরি লাইব্রেরিস রয়েছে ওকে লাইব্রেরিটা কি মেটা স্প্লিট লাইব্রেরি প্রভাইড দা ফাউন্ডেশন এই লাইব্রেরিটা একটা ফাউন্ডেশন প্রভাইড করে যে ফাংশনালিটিগুলো রয়েছে ইনক্লুডিং হ্যান্ডেলিং নেটওয়ার্ক প্রোটোকল ডাটা ম্যানিপুলেশন অ্যান্ড কমিউনিকেশন উইথ দ্য টার্গেট সিস্টেম আবার বলি লাইব্রেরিগুলা আপনার যে নেটওয়ার্ক প্রোটোকল রয়েছে ডাটা ম্যানিপুলেশন রয়েছে টার্গেটে যে কমিউনিকেশনগুলো রয়েছে এগুলো কি ফাংশনালিটি মেইনটেইন করে এই লাইব্রেরিগুলা সো সেকেন্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মডিউল মডলস এই মডেলসগুলো মিলত মডিউলস আর দ্য বিল্ডিং ব্লক মেটা এক্সপ্লুইট দ্য ইনক্লুডিং এক্সপ্লুটেশন অক্সিলারি পোস্ট এক্সপ্লুইটেশন এন্ড এনক্লুডার দে আর ডিফাইন স্পেসিফিক অ্যান্ড অ্যাকশন যেমন বিভিন্ন মডিউল রয়েছে আপনারা যেন অক্সিলারি মডিউল বিভিন্ন মডিউলগুলো যে কাজগুলা আসলে করে থাকে সুল সো কি লিখতে পারি থ্রিট কনসুল দ্য কনসুল ইজ দ্য প্রাইমারি ইন্টারফেস ফর

ডাটাবেস মূলত যে বিষয়ের ডাটাগুলো রয়েছে সে ডাটাগুলো স্টোর করে থাকে প্লাগিং ম্যাটা ম্যাটাসপ্লয়েড ক্যাপাবিলিটি অ্যান্ড এডিং দ্য নিউ ফিচার ইন্টিগ্রেশন উইথ আদার স্টোলস অ্যান্ড সার্ভিস এ বিভিন্ন ধরনের সার্ভিসগুলো আসলেই ম্যাটাসপ্লয়েড প্রদান করে থাকে সো মডিউল সম্পর্কে আরেকটু আমার আলোচনা করার দরকার ম্যাটাসপ্লয়েড মডিউলগুলো নিয়ে মেটা এস মডিউল মডিউলগুলো নিয়ে মূলত আলোচনা করার দরকার মেটা এক্সপ্লয়েট মডিউল যেগুলো রয়েছে ফার্স্টলি আমরা যদি লিখি এক্সপ্লুইটেশন এক্স এক্সপ্লুইটেশন এক্সপ্লুইটেশনটা কী বা এক্সপ্লুইটেশনগুলো কী বা কীভাবে কাজগুলো এক্সপ্লুইটেশন মডিউল আর দ্য ইউজ টু টেক অ্যাডভান্টেজ ভ্যানাভারিস ইন দ্য টার্গেট সিস্টেম এক্সপ্লুইটেশন আপনার টার্গেট সিস্টেমের কাজগুলো করে থাকে অথবা সহজ অর্থে এক্সপ্লুইটেশন সিস্টেমের অ্যাক্সেস নিতে সাহায্য করে সিস্টেমের অ্যাক্সেস নিতে সাহায্য করে এটা সিস্টেমের দুর্বলতা খুঁজে পেতে সাহায্য করে এটা সিস্টেমকে অ্যাক্সেস এবং অ্যাক্সেবিলিটি কুট ইনজেকশন অ্যাপ্লিকেশন ইনজেকশন ইত্যাদি করতে আসলেই সাহায্য করে সো এটা ডেলিভারি দ্য প্লেলোড টার্গেট অ্যাটাকা টু অ্যাগেন কন্ট্রোল অ্যাক্সট্রাক্ট ইনফরমেশন হ্যাঁ সো এক্সপ্লুইটেশন দেন সেকেন্ড রয়েছে আমরা এক্সপ্লিটেশন নিয়ে কথা বললাম টার্গেট সিস্টেমে আসলে অ্যাক্সেস নিতে সাহায্য করে তারপরে রয়েছে পি এ ওয়াই এল এ ডি ড্যাট মিন্স প্রট এই প্রায়টরা আসলে কী প্যালুটায় আসলে কি প্যালুট একটা জব একটি আফটার জব প্লে যখন সিস্টেমের দুর্বলতা খুঁজে পা পেলুট ইউজ করে সিকিউরিটি ব্রেক করা হয় মূলত প্লে হল হলো অ্যাক্সেস নেওয়ার জন্য শেলকোট তো কি প্যালুট হলো অ্যাক্সেস নেওয়ার জন্য শেলকোট সো পালুট আর দ্য কোড এক্সিকিউট অন দ্য টার্গেট সিস্টেম আফটার এ সাকসেসফুল এক্সপ্লুইটেশন সো প্লেউড আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন সিঙ্গেল সিঙ্গেল প্লেলুট লিখে ফেলি আমি তারছে সিঙ্গেল প্লেউড রয়েছে দেন রয়েছে স্ট্রাগার রয়েছে

এই তিন ধরনের প্রে লুট আসলে মূলত রয়েছে ওকে যেমন সার্চ নেম আমি যদি খুঁজি এল ই আর

আমি যদি আরও স্পেসিফিক করে দেই প্ল্যাটফর্ম আমি ক্লিয়ার করে দিই যেহেতু নিচে দেখা যাচ্ছে ওকে আমি আর একটু বড়ো করে দেই ওকে যেমন আমি দিয়েছি সার্চ নেম অ্যাপাচি অ্যাপাচির জন্য কি কী ট্রাইপ রয়েছে প্লে লুড ট্রাইপ প্লে লুড প্লে রয়েছে দেন আমি দিব প্ল্যাটফর্ম প্ল্যাট প্লাটফর্ম ইউনিক্স এই প্লে রয়েছে ইউনিক্স বেসের জন্য আমি একটু বড় করে যদি ধরি তাহলে এই এই প্লে গুলা রয়েছে আপনার ইউনিক বেসের জন্য যে এই প্লে গুলা কাজ করে থাকে সো বিভিন্ন ক্যাপাসিটিতে আসলে বের করতে পারবেন আসলে প্লে বের করতে পারবেন এক্সপ্লিটেশন বের করতে পারবেন এই বিষয়গুলো বের করতে পারবেন সো তাহলে মডিউলসের মধ্যে এক্সপ্লিটেশন এবং প্লে আলোচনা করেছি ওকে দেন আমরা আলোচনা করব অক্সিলারি মডিউল নিয়ে অক্সিলারি অর্থ জানেন সাহায্যকারী এ অক্সি লারি ওকে অক্সিলারি যে অক্সিলারি মডিউলগুলো রয়েছে অক্সিলারি মডিউল যদি কি এটা যদি আমরা আসলে বলি অক্সিলারি অর্থাৎ আমরা জানি সাহায্যকারী এটা বিভিন্ন ফিচারগুলাকে কাজ করতে সাহায্য করি ইত্যাদি কাজের জন্য গুরুত্বপূর্ণ যেমন স্ক্যান ফুড পেন্টিং ফুড টেস্টিং এগুলোর জন্য আসলে অক্সিলারি মডিউলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যদি একটু বেসিক পেনিটেশন টেস্টিং সম্পর্কে আসলে চাই যেমন বেসিক প্যান্টেস্ট প্যান্টেস্ট এসটি ওকে কি বেসিক বিএ এসআইসি ওকে বি এ হ্যাঁ হ্যাঁ বেসিক পেন টেস্ট সম্পর্কে যদি আলোচনা করতে চাই আমি মনে রাখবেন অক্সেলারি পর্যন্ত রেখে দিয়েছি অক্সিলারি নিয়ে আলোচনা করতে আসলে বেসিক কনসেপ্ট সম্পর্কে আসলো সো বেসিক কনসেপ্ট হচ্ছে আপনার ইনফর্মেশন গ্যাদারিং যেটাকে আমরা ইনফরমেশন গ্যাদারিং অথবা রিক রিকনাইজ বলতে পারি আরেকটা রয়েছে অ্যানালাইসিস অ্যানালাইসিসাবেট্রি ভিউ এন ডি এন lysis uh, and then there is exploitation exploitation then there is a uh, post exploitation then there is a uh, report এই এই ফেজগুলোই আসলেই কিন্তু বেসিক প্যান টেস্টে আসলে কাজ করে থাকে ইনফরমেশন গ্যাদারিং ভনোভারাইটি অ্যানালাইসিস এক্সপ্লিটেশন পোস্ট এক্সপ্লিটেশন এবং কি রিপোর্টে আসলে কাজ করে থাকে অক্সিলারি কথা বলতে এই বিষয়গুলো এসে গেল যে আসলে অক্সিলারি কি কীভাবে কাজ করে অক্সিলারি মডিউল প্ল্যাটফর্ম ট্যাক্স আভার দ্য এক্সপ্লিটেশন সার্চ স্ক্যানিং ফোজিং ইনফরমেশন গ্যাদারিং

অ্যাকচুয়ালি এই মডিউলটা সাকসেসফুল যখন এক্সপ্লুইটেশন করা হয় টার্গেটে তখন প্রেভিলাইস এক্সকেশনগুলা মূলত করে থাকে প্রেভিলাইস এক্সকেশনটা পোস্ট এক্সপ্লুইটেশন মডিউল সো দেন রয়েছে ইনক্লুডার ইনক্লুডার ওকে এনকোডার এনকোডার কি করে ইনকোডার আর ইউজ টু প্লে লুড অ্যাভয়েড ডিটেকশন বাই সিকিউরিটি মেকানিজম দ্যকোড এনকোড প্লে লুড ইন ওয়ে দ্য বাইপাস সিগনেচার বাস ডিটেকশন আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আইপিএস সরি আইডিএস আইপিএস এগুলোকে বাইপাস করে আর কি এগুলোকে বাইপাস করতে আসলে ইনকোডার ব্যবহৃত দেন আমরা যদি একটু কোথায় যাই আমাদের সিস্টেমেতে আমরা মোটামুটি অক্সেলারি মডিউল এক্সপ্লুইটেশন মডিউল নিয়ে আসলে কথা বলেছি কভার করেছি সব ম্যাটাইড ডাটা বেস সম্পর্কে আরেকটু দরকার কথা বলা আমি মনে করি সো এই ডাটা বেস সম্পর্কে আসলে আরেকটু কথা বলতে চাই যে মেটা এসপ্লোয়েড এম দিলাম যে ডাটায় কী জন্য ব্যবহৃত মেটা এসপ্লোয়েড ডাটা বেস ইনটিগন উইজ ডাটা বেস লাইক দ্যাট পোস্ট গ্রেস স্কোয়াল ম্যানেজ ডাটা কালেক্টিং ডিউরিং পেনিটেশন সো এর কি পয়েন্টগুলো যদি কি পয়েন্ট বা নোটগুলা যদি বলি ডাটা স্টোরের ক্ষেত্রে ব্যবহৃত ডাটা ডাটা স্টোরের ক্ষেত্রে ব্যবহৃত হয় সার্চের ক্ষেত্রে কোলাবোরেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং কি ইন্টিগ্রেশনটা হচ্ছে ইন্টিগ্রেশনটা হচ্ছে যে পোস্ট এর সাথে ইন্টিগ্রেশন করলে তাতে স্মুথলি আপনাকে সেই ফিচারগুলো রান করতে হেল্প করে থাকে সো এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা দরকার ছিল এক্সপ্লুটেশন পোস্ট এক্সপ্লুটেশন আমরা কথা বললাম রিপোর্ট নিয়ে পোস্ট এক্সপ্লুটেশন নিয়ে এবং কি মডিউল সম্পর্কে কথা বলেছি এক্সপ্লোয়েড প্লে লুট অকজিলারি এবং ইনকুডার সম্পর্কে আমরা হালকা করে কথা বলেছি এবং কি মেটা এক্সপ্লোয়েটিভ ফ্রেমওয়ার্ক যে রয়েছে এমএসএফ পনসোল এমএসএস ডিভি এম এস এফ ভ্যানম ম্যাটাসপ্লয়েড এই সম্পর্কে একটু কথা বলার দরকার সো এন এস এফ পনসোলটা হচ্ছে দিস কমান টাইন ইন্টারফেস দাস ইউজ দ্য ম্যাটাসপ্লয়েড ফ্রেমওয়ার্ক এটা একটা ফ্রেমওয়ার্ক এম এস এফ ডিভিএসের ডাটাবেস সম্পর্কিত এম এস এফ ভ্যানম হচ্ছে দ্যাট দ্য হেল্প ইউ অন যখন এম এস দিয়ে তৈরি করা হয় ম্যাটার প্যাটার হচ্ছে অ্যাডভান্স প্লে দ্যাট দ্য লট অফ ফাংশনালিটি বিল ইন ইট সো যদি একটু ফিজিক্যালি দেখাই আপনাদের যে আসলে এই কাজগুলো মানে প্র্যাকটিক্যালি দেখাই এই কাজগুলো আসলে কোথায় হয়ে থাকে আমি আরেকটা টার্মিনালকে আসলে অ্যাক্সেস করতে চাচ্ছি ওকে সো আমরা দেখছিলাম এটা কোথায় থাকে সিডি আগের ভিডিওতে দেখছিলাম আমরা ইউএসআর সিডি শেয়ার ওকে

সো এটা রয়েছে মূলত এখানে দেখবেন যে মডিউলগুলো রয়েছে যেমন অ্যাপস মডিউল এর পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি আসলে কোন বিষয়গুলো কী কাজের জন্য ব্যবহৃত হয় এখন এতটা সময় নেই আমাদের আলোচনা করার জন্য সো আমরা শুধু দেখব যে মডিউলগুলা কী কী রয়েছে সিডি মডিউল কোথায় রয়েছে আমি একটু আরেকটু খুঁজে বলি অ্যালেস জিআর ইপি গ্রাফ এমও ডি দিলেই হয়ে যাবে সো মডিউলস সেডি মডিউলস মডিউলসের ভিতরে চলে গিয়েছি সো এখন যদি অ্যালেস করি তাহলে দেখতে পারবো অক্সেলারি ইনকোডার ইভেনশন এক্সপ্লুইটেশন নো প্লে এবং কি পোস্ট এক্সপ্লুইটেশন এই আসলেই মূলত রয়েছে সো যদি এক্সপ্লুইটেশনে যাই একটু ব্যাক করতে হবে না নট নট ব্যাক করতে হবে এক্সপ্লুইটেশনে যদি যাই সো এক্সপ্লুইটেশন কী কী এক্সপ্লুইটেশন রয়েছে সো এখানে দেখেন এক্স অ্যান্ড্রয়েড অ্যাপেল বেস বেস বেসিস এক্সাম্পল লিনাক্স এক্সাম্পল পাই এবং কি বিভিন্ন ধরনের এক্সপ্লুইটেশন রয়েছে সো এখন যদি সিডি লিনাক্স যাই সরি সিডি লিনাক্স যাই সো যদি এলএস করি তাহলে লিনাক্সের যে বিভিন্ন এক্সপ্লুইটেশনগুলো রয়েছে যেমন অ্যান্টিভাইরাস এফ টি পি পপ পিপিটি প্রাক্সি সাম্বা ট্রেলনেট ইত্যাদি এই ইত্যাদিগুলো রয়েছে সো যেন এস এসএ যদি দেখি সিডি এস এস এইস মানে আমি প্রত্যেকটা ডিরেক্টরি আসলে অ্যাকচুয়ালি ঢুকতে ট্রাই করে আপনাদের প্র্যাকটিক্যালি দেখেছি যদি আপনার জন্য সেটা সুবিধা হ এবং কি সেটা কাজ করতে পারেন সো দেখতে অনেকগুলো রুবি ফাইল রয়েছে সো একটা যদি আমরা ক্যাট করতে চাই দেখবেন যে এখানে আসলে কোড রয়েছে এছাড়া মূলত যেমন ব্যাকডোর রয়েছে এ দেখেন মূলত বেশ কিছু কোড রয়েছে এই কোডগুলাই আসলে মূলত আপনাকে অ্যাক্সেস নিতে হেল্প করে যেমন রবি কোড রয়েছে সো বুঝতেই পারছেন যে প্রত্যেকটা ড্রাইফে আলাদা আলাদার জন্য বিভিন্ন কোডগুলো রয়েছে এগুলো আসলে সার্চ করে আপনি খুঁজে খুঁজে এমএস ভ্যানম দিয়ে আপনি বের করতে পারবেন সো আমি যদি এখানে যে আরেকটা টার্মিনাল নিয়েছিলাম সো এই টার্মিনালে যদি আপনাকে সার্চ করে দেখায় আমি ক্লিয়ার করে দিলাম যেমন আমি লেখব সার্স নেম কি লেখব এসএসএইস জাস্ট ওয়েট করব এস এর যতোগুলো রয়েছে সবগুলো আমাকে কিন্তু শু করতেছে সো আমি যদি স্পেসিফিকলি আর বার লিখি সো সার্স এস এস প্লাট ফ্রম প্ল্যাটফর্ম কী প্ল্যাটফর্ম যদি দেই ইউনিক্স মানে লিনাক্স ব্যাগস তাহলে আমাকে লিনাক্স ব্যাগ যেগুলো রয়েছে এগুলোকে আমাকে দেখিয়ে দেবে সো এইভাবে আসলে মূলত খুঁজে বের করা যা আপনি কিভাবে খুঁজে বের করতে পারেন এটা আপনার যে বেসিক কমানগুলো রয়েছে সে বেসিক কমানগুলো নিয়ে আসলে কাজ করা হ। দেন শো এক্স পি এল ও আইটি এক্সপ্লয়েড যতগুলো এক্সপ্লয়েট রয়েছে আপনাকে দেখাবে যে কতগুলো এক্সপ্লয়েট রয়েছে আপনাকে সবগুলো এক্সপ্লয়েড হিসেবে দেখিয়ে দিবে সো আমরা যদি আবার দেখি কিছু বাটন যেমন সাম্বা লিখবো সাম্বা সাম্বা জানেন সাম্বার যতগুলো এক্সপ্লিটেশন রয়েছে দেখিয়ে দিবে যে সেভেন সেভেনটা সাম্বার এক্সপ্লিটেশন রয়েছে দুইটা প্ল্যাটফর্মে লিনাক্স ব্যাক্স আর উইন্ডোজ সাম্বার যে এক্সপ্লিটেশনগুলো রয়েছে সো পরবর্তী ভিডিওতে আমি আসলে এক্সিকিউশন মোডে চলে যাব সো আশা করি এই ভিডিওতে বেশ কিছু বিষয় আলোচনা করতে পেরেছি যে আসলে কিভাবে কাজ করে পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে নেটওয়ার্ক স্ক্যানিং সার্ভিস ইনিমিনেশন এবং কি ভার্নবালিটি স্ক্যানিং কিভাবে করে মেটা স্প্লিটের সাহায্যে এই ভিডিওটা দেখব এবং কি আলোচনা করব এবং কি যে কোনো একটা মেশিনকে অ্যাক্সেস নিয়ে ট্রাই করব। অবশ্যই ল্যাব মেশিন জানেন অবশ্যই ল্যাব মেশিন আমি আর্কিটেকচারটা অবশ্যই নিয়ে কথা বলবো এবং আলোচনা করব। ধন্যবাদ এই ভিডিওতে এই ভিডিওতে যে আজেন্ডাগুলো ছিল মূলত যে টপিকগুলো ছিল আশা করি কাভার করেছি এবং কি আর্কিটেকচারটা কাভার করতে পেরেছি যদি সামার হিসেবে বলি আর্কিটেকচার কম্পোনেট ভিরিয়াস টাইপ অফ এক্সপ্লয়েট মডিউল ডিসকাস করেছি এবং কি সেই সাথে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া ট্রাই করেছি যেগুলো আপনাদের কাজে লাগবে পেন্ডিটেশন টেস্টিং এর যে ধাপগুলো রয়েছে এই ধাপগুলো নিয়ে কথা বলা ট্রাই করেছি সো ভালো থাকবেন তৃতীয় ভিডিও দেখার জন্য আপনাকে স্বাগতম তৃতীয় ভিডিও দ্যাট মিনস তৃতীয় সিরিজ ধন্যবাদ সবাইকে